হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের যে গল্পটি শোনাবো তার নাম জাদুর হিলের ঘর। সোনালীপুর গ্রামে বাস করত সোনালী নামের একটি মেয়ে। সোনালীর বাবার ওই গ্রামে একটা জুতার দোকান ছিল। সোনালীও তার বাবার সাথে ওই দোকানে কাজ করত, যাতে তার বাবার কষ্ট একটু কম হয়। তারা এই জুতা বিক্রি করে যে টাকা আয় করত, সেই টাকা দিয়ে তারা তাদের সংসার চালাতো। একদিন সোনালীর বাবা সোনালীকে বলে, অনেক ভাগ্য করে তোর মতো একটা মেয়ে পেয়েছিলাম, না হলে আমার যে কি হতো। তোর মা মরে যাওয়ার পর থেকে তুই যেভাবে আমাকে আগলে রেখেছিস, হয়তো অন্য কে হলে পারতো না। আমি সত্যি অনেক ভাগ্যবান রে মা। সোনালী তার বাবার কথা শুনে অনেক খুশি হয় আর তার বাবাকে বলে, বাবা, আমিও তো অনেক ভাগ্যবান, নইলে তোমার মতো একটা বাবা পেতে পারি। মা মরে যাওয়ার পর অনেকে তো তোমাকে বিয়ে করতে বলে, কিন্তু সৎ মা আসলে আমার যদি কষ্ট হয়, সেই ভয়ে তুমি আরেকটা বিয়ে করনি, তাহলে তো আমিও বলতে পারি যে আমি অনেক ভাগ্যবান, তোমার মতো একটা বাবা পেয়েছি। হ্যাঁ ঠিক আছে, বাড়িয়ে বাড়িয়ে আর বাবার প্রশংসা করা লাগবে না। মা তোকে যা বলছি তাই শোন, কাল কিন্তু নতুন কিছু জুতো আসবে, যদি পারিস তুই একটু গুছিয়ে রেখে দিস, কাল আমি একটু শহরে যাব। কেন বাবা, শহরে কি করতে যাবে? দেখি শহরে একটা দোকান দিতে পারি নাকি, সেই জন্য আর কি একটু খোঁজ খবর নিতে যাব। শহরে একটা দোকান দিতে পারলে আমাদের অনেক লাভ হবে, সেই জন্য আমি একটু কাল শহরে যাব, তুই একটু দোকানটা সামলে নিস মা। তার পরের দিন সোনালীর বাবা শহরে চলে যায় আর সোনালি তার দোকানের কাজ করতে থাকে। সোনালিদের বাসার পাশে একটা ছেলে থাকতো, তার নাম মন্টু। সে সোনালিকে অনেক পছন্দ করত। সেই দিন সোনালিকে দোকানে একা পেয়ে সে দোকানে ঢুকে পড়ে আর সোনালিকে বলে, সোনালি শোনো, তোমার সাথে একটু কথা আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? সোনালি, আমি তোমার বাসার পাশে থাকি, তোমাকে অনেকদিন ধরে দেখছি, তোমাকে আমার অনেক ভালো লাগে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। মন্টুর এই কথা শুনে সোনালি অবাক হয়ে যায় আর তাকে বলে, দেখুন, আমি এখন এইসব নিয়ে ভাবতে চাই না, আর আপনাকে আমার মোটেও ভালো লাগে না, দয়া করে আপনি আমাকে আর এইসব কথা বলবেন না, আমার বাবা শুনলে অনেক রাগ করবে। সোনালীর এই কথা শোনার পরও মন্টু তাকে আরো অনেক কথা বলতে থাকে। তখন সোনালি রেগে গিয়ে তাকে বলে, আপনি যদি এখনই এই দোকান থেকে বের না হন, তাহলে আমার এই দোকানের জুতো দিয়ে আপনাকে জুতা পিটা করব, তাড়াতাড়ি এই দোকান থেকে বের হয়ে যান। তোমার অনেক দিমাগ তাই না, তুমি আমার ভালোবাসা গ্রহণ করলে না, দাঁড়াও দেখছি তোমার কি করা যায়, এর ফল তুমি টের পাবে, তুমি এই মন্টুর ভালোবাসা ফিরে দিলে। রাতে সোনালীর বাবা বাসায় ফিরলে সোনালি তার বাবাকে সবকিছু বলে দেয়। তারপর সোনালীর বাবা রেগে গিয়ে মন্টুদের বাড়ি যায়। মন্টুদের বাসায় যাওয়ার পর মন্টুর মাকে সোনালীর বাবা সবকিছু বলে দেয়। তারপর মন্টুর মা মন্টুকে অনেক মারে। পরের দিন মন্টু রাস্তা দিয়ে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় বসে তার বন্ধুকে বলতে লাগে, দেখ বন্ধু, আমি সোনালীকে অনেক পছন্দ করি। সোনালীকে এই কথা বলার পর সোনালি আমাকে অনেক কথা শোনায়, তারপর তার বাবা এসে আমার মাকে অনেক কথা বলে যায়, আর আমার মাও এই কথা শুনে আমাকে অনেক মারে, বলতো এখন আমি কি করি। মন্টুর বন্ধুটি অনেক শয়তান ছিল। তখন সে মন্টুকে বলে, বন্ধু তুই একটা কাজ কর, তুই ওদের দোকানে আগুন লাগিয়ে দে, তারপর দেখবি ওরা জুতা বিক্রি করতে না পেরে গরিব হয়ে যাবে, আর তুই সেই সময়ের ফায়দা তুলবি। তুই ওই সময় বিয়ের প্রস্তাব নিয়ে সোনালীদের বাসায় যাবি, দেখবি সোনালীর বাবা তোর সাথে সোনালীর বিয়ে দিয়ে দেবে। মন্টু তার বন্ধুর কথা শুনে অনেক খুশি হয় আর তারপরে তারা ঠিক করে তাদের দোকানে আগুন লাগিয়ে দেবে। তার পরের দিন রাতে তারা দুই বন্ধু মিলে সোনালীদের দোকানে আগুন লাগিয়ে দেয়। পরের দিন সোনালী ও সোনালীর বাবা এসে দেখে তাদের দোকানটি পুড়ে গেছে। এই দেখে তারা আর কিছু করতে না পেরে বাসায় ফিরে যায়। কিছুদিন পর তাদের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন তার বাবা এসব সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে যায়। তখন সোনালী অনেক কাঁদতে থাকে। সোনালীর কাছে কোনো টাকা ছিল না যে সে তার বাবার চিকিৎসা করবে। তখন সে কাঁদতে কাঁদতে বাসা থেকে বেরিয়ে যায় আর একটা গাছতলায় বসে কাঁদতে থাকে। ঠিক তখন তার সামনে একটা পরী আসে, এসে তাকে বলে, সোনালী তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন?
সোনালি তখন মন খারাপ করে সেই পরীকে বলে, আপনি কে? আপনাকে তো চিনলাম না। আপনি কি এই গ্রামে নতুন? না, আমি একটা পরী। তোমার কান্নার আওয়াজ পেয়ে আমি দেখতে আসলাম, তুমি কেন কাঁদছো? আমাকে কি তুমি বলবে তুমি কেন কাঁদছিলে? আমি কাঁদছি আমার কষ্টের জন্য। আমাদের গ্রামে আমাদের একটা জুতার দোকান ছিল, কি করে যেন সেই জুতার দোকানে আগুন লেগে যায়, আর তারপর থেকে আমাদের অবস্থা অনেক খারাপ হতে থাকে। এখন আমার বাবার শরীরটাও খারাপ, বাবাকে কি দিয়ে চিকিৎসা করাবো সেই টাকাও আমার কাছে নেই। আমি শুনেছি পরিরা নাকি অনেক সাহায্য করে, আপনি কি আমাকে সাহায্য করবেন আমার এই দুঃসময়ে? হ্যাঁ, করতে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে, আমার সাহায্য পেয়ে তোমাদের যখন সবকিছু ঠিক হয়ে যাবে তখন তোমাদের দোকানের এক জোড়া জুতা আমাকে দিবে। হ্যাঁ অবশ্যই, কেন দেব না? আপনি আমাকে সাহায্য করলে আপনাকে আমি অবশ্যই তার প্রতিদান দেব। তখন পরী তার জাদুর মাধ্যমে একটা হিলের ঘর নিয়ে আসে, এনে তাকে বলে, এই নাও হিলের ঘর, আজ থেকে তোমরা এই ঘরে থাকবে যতদিন না তোমার বাবা সুস্থ হয়ে যায়। এই ঘর থেকে তোমরা অনেক জুতা পাবে, যেগুলো বিক্রি করে তুমি আবার একটা নতুন দোকান দিতে পারবে, আর তোমার বাবার শরীরের জন্য এখান থেকে ওষুধও নিতে পারবে। পরীর এই কথা শুনে সোনালি অনেক খুশি হয়, আর তখন সে পরীকে বলে, পরি তোমাকে অনেক ধন্যবাদ, আমার বাবা সুস্থ হলে আমরা আবার একটা নতুন জুতার দোকান দেব, তারপর তোমাকে এই ঘরটা আবার ফিরিয়ে দেব। ঠিক আছে, কথাটা মনে রেখো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়, সোনালির বাবা সুস্থ হতে শুরু করে, আর সোনালিও বাজারে ছোট একটা দোকান দেয়। এইসব দেখে মন্টু আবার তার বন্ধুর কাছে যায়, যে সব কথা খুলে বলে। তখন মন্টু সেই বন্ধু তাকে বলে, বন্ধু তুই এবার একটা কাজ কর, ওদের দোকান পুড়িয়ে কোনো লাভ নেই, তুই এবার ওই হিলের ঘরটা পুড়িয়ে দে, তাহলে দেখবি কোনো জায়গায় থাকতে না পেরে অসহায়ের মতো ঘুরছে। এই বলে তারা দুই বন্ধু হাসতে থাকে। তারপর রাতে তারা দুই বন্ধু মিলে তাদের সেই হিলের ঘরে আগুন লাগাতে যায়। হিলের ঘরে যখন তারা আগুন লাগাতে যাবে, উল্টো তাদের শরীরে আরো আগুন ধরে যায়। তখন তারা ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। মন্টু তারপর থেকে সোনালিকে আর জ্বালাতো না। সোনালির বাবা সুস্থ হয়ে গেলে সোনালি ও তার বাবা দুইজনে মিলে আবার একটা বড় দোকান দেয়। তখন সোনালি সেই পরীকে ডাক দেয়, দিয়ে সেই ঘর তাকে ফিরিয়ে দেয়। তখন সেই পরী সোনালিকে বলে, সোনালি তুমি অনেক সৎ আর অনেক ভালো, তুমি তোমার কথা রেখেছো, আমি এতে অনেক খুশি হয়েছি, তাহলে ভালো থেকো, আজ তাহলে আমি আসি। পরীর কথা শুনে সোনালি অনেক খুশি হয়। তখন সোনালি সে পরীকে ডেকে বলে, একটু দাঁড়ান, আপনার জন্য আমি আমাদের দোকানের এক জোড়া জুতা নিয়ে এসেছি, এই জুতাগুলো আপনি নিয়ে যান, আপনার পায়ে অনেক মানাবে। পরী তখন খুশি হয়ে সেই জুতা নিয়ে সেখান থেকে চলে যায়, আর সোনালিও অনেক খুশি হয়। তো বন্ধুরা, আজ আমরা কি শিখলাম? বিপদের সময় যে তোমাকে সাহায্য করবে, তোমারও উচিত তার প্রতি কর্তব্য পালন করা, এতে করে সম্পর্ক অনেক ভালো থাকে। আজ তাহলে এখানে শেষ। আমাদের ভিডিও গুলা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট বক্সে জানাও। টাটা বন্ধুরা, ভালো থেকো।